এইবার পুজোর লড়াই জাস্ট জমে যাবে, জাস্ট বাওয়াল হবে, বাওয়াল হবে। সো হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো ফাইনালি 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 পুজোর কম্পিটিশানে এবার দেব ভার্সেস জিৎ ভার্সেস অঙ্কুশ ভার্সেস কোয়েল অ্যান্ড পরমব্রত। ইয়েস, ফাইনালি বনি ট্রেলার চলে এসেছে কিছুক্ষণ আগে সুরিন্দর ফিল্মস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। বনিতে যে মেইন স্টার কাস্টের মধ্যে আছে হচ্ছে আমাদের পরমব্রত আছে, কোয়েল মল্লিক আছে, এবং হচ্ছে আমাদের কাঞ্চন মল্লিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে অঞ্জন দত্ত একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছেন। বনি আসলে একটা আমাদের প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পের উপর বেশ করে তৈরি করা হয়েছে। আমি একটা কথা বলতে চাই, বাংলাতে যে সায়েন্স ফিকশন মুভিগুলো হয়েছে তার মধ্যে বনি যে একটা ল্যান্ডমার্ক করবে, কারণ বনিটাকে যেভাবে লার্জ স্কেলে বানানো হয়েছে, অ্যাকচুয়ালি এর ম্যাক্সিমাম শুটিং কিন্তু হয়েছে বিদেশে, এবং এখানকার যে ভিজুয়াল এফেক্ট গুলো হয়েছে, মানে মানে ভিজুয়াল এফেক্ট বা ক্যামেরার কাজ বা যে সায়েন্স ফিকশনের যে মানে সেই রোবট বলো বা যে বাচ্চাটাকে নিয়ে যে স্টোরিটা এখানে হচ্ছে সেইটাকে মানে ভিজুয়ালি দারুণ ভাবে এখানে পোর্ট্রে করা হয়েছে। এবং এখানে হচ্ছে একটা ট্রেলারের ঠিক মাঝামাঝি একটা গান আছে, এবং গানটা গেয়েছেন আমাদের অনুপম রায়। গানটাও বেশ ভালো, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও বেশ ভালো লেগেছে। তো সেক্ষেত্রে এই পুজোর কম্পিটিশনটা এবার বেশ ভালো, বেশ 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 জমবে, কারণ বনির মতো একটা মুভি একটা লার্জ স্কেলে বানানো হয়েছে। এই মুভিটা মানে ভালো পারফরমেন্স করুক আমি চাই, একদম মন থেকে চাই। তো সেক্ষেত্রে বনি ট্রেলারটা তোমরা দেখো, এটাকে সাপোর্ট করো। সো এবং এই ট্রেলারটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও। সো আজকের ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।